আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামবে কংগ্রেস। আগামীকাল প্রতিবাদ মিছিল, কংগ্রেসের বিচার চাইবার অধিকারকে সুরক্ষিত করার লক্ষ্যে আগামীকাল কলেজ স্ট্রিট থেকে প্রতিবাদ মিছিল। কংগ্রেসের কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে আগামীকালের এই কর্মসূচির কথা জানিয়েছেন এবং সাধারণ মানুষকে এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেখুন, 29 আগস্ট, সেই 29 আগস্টে আরজিকর কাণ্ডের আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে, যে ছিল আরজিকরের চিকিৎসক, তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে মানুষ বিচার চাইছে, দেশ এবং দেশের বাইরেও মানুষ বিচার চাইছে। আমরা সেই বিচার চাইবার অধিকারকে আরও সুরক্ষিত করার জন্য, সেই বিচারের দাবিকে আমাদের মতন করে বলার জন্য, সেই বিচারের দাবির প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে কালকে আমরা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার প্রতিবাদ মিছিল করছি। আমাদের দাবি, বিচার চাই। নাগরিকরা বিচার চাইছে, আমরাও বিচার চাইছি। তাই বাংলার মানুষ, আপনারা আমাদের এই মিছিলে যদি সামিল হন, তার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন, এই মিছিলে সামিল হয়ে প্রতিবাদ করুন।